দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন মালিকদের ডাকা পরিবহন ধর্মঘট। এর ফলে বেকায়দায় পড়েছে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীরা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। যাত্রীদের চেকপোস্টে না নিতে দিয়ে গভীর রাতে পৌর বাস টার্মিনালে নামাতে বাধ্য করার অভিযোগে শুক্রবার রাত থেকে বেনাপোলের দূরপাল্লার সব বাস বন্ধ রেখেছে মালিক সমিতি। দূরপাল্লার সব পরিবহন বন্ধ থাকায় গন্তব্যে যেতে যাত্রীরা প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রেন, ইজি বাইক, JSA, ব্যাটারি চালিত রিক্সা, নসিমন ব্যবহার করছেন। ভারত থেকে দীর্ঘ পথ অতিক্রান্ত করে বর্তমানে বেনাপোল, বাংলাদেশের বেনাপোল বর্ডারে আসছি, এসে দেখি যে সব পরিবহন সব বন্ধ আছে, এই জন্য আমি খুব ভোগান্তিতে আছি। ইন্ডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়াতে বেড়াতে গেছি, ইন্ডিয়া থেকে এখন আসলাম, এখন এসে দেখি যে ঢাকায় যাওয়ার মতো কোন রকম পরিবহন নেই। এখান থেকে নাকি 4-5 কিলো যে একটা টার্মিনাল যেতে হবে, তারপর ওখান থেকে বাস নিতে হবে, তারপর যশোর যেতে হবে প্রায় 15-16 কিলোমিটার। ওইখানে যাওয়ার পরে তারপরে নাকি ঢাকার বাস পাবো কি পাবো না তার নিশ্চয়তা নেই। এই যে ভোগান্তি মানুষকে, জনসাধারণকে করা হচ্ছে, এটা দায় কে নিবে? কবে নাগাদ বাস চলাচল শুরু হবে এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট। শ্রমিকরা কি করবে, না খেয়ে থাকবে না?